আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। আজকে আমি তোমাদের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় শ্রেণী অষ্টমের দ্বিতীয় অধ্যায়ের পাঠ দ্বিতীয় পড়াবো। এখানে পাঠ দ্বিতীয়তে কিন্তু আমরা প্রথমে দেখতে পাচ্ছি আছে যে 7ই মার্চের ঐতিহাসিক ভাষণ ও বাঙালির স্বাধীনতার প্রস্তুতি। এটা শুরু করে আমি আগে দুইটা কথা বলে নেই যে এই ভাষণটা কিন্তু আমাদের বাঙালি জাতির জন্য অনেক গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করেছে, আর 7ই মার্চের ভাষণ দিয়েছে আমাদের সবারই চেনা জাতির পিতা শেখ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। আচ্ছা, তাহলে আসো দেখি কী বলা আছে এখানে। বঙ্গবন্ধু তার 7ই মার্চের ভাষণের বিজয়ী দল হিসেবে আওয়ামী লীগের নির্দেশনা অনুযায়ী দেশ পরিচালনা ঘোষণা দেন। জনগণের প্রতি পাকিস্তান সরকারের সঙ্গে সর্বাত্মক অসহযোগিতার নির্দেশনা দিয়ে তিনি তার ভাষণে কোর্ট কাচারি, অফিস, শিক্ষা প্রতিষ্ঠান অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেন। আমরা জানি একটি সার্বভৌম রাষ্ট্র পরিচালিত হয় জনগণের ট্যাক্স বা খাজনায়, এই জিনিসটা মনে রাখা গুরুত্বপূর্ণ। তিনি তার ভাষণে আরো বলেন, যে পর্যন্ত আমরা এদেশের মুক্ত না হচ্ছি ততদিন খাজনা ট্যাক্স বন্ধ করে দেওয়া হলো। এটা হচ্ছে 7ই মার্চ ভাষণের খুব গুরুত্বপূর্ণ একটা প্রথম বিষয়। এখানে ভাষণে কিন্তু দেখা যাচ্ছে শেখ মুজিবুর রহমান ভাষণ দিচ্ছে, একটা ছবিতে দেখা যাচ্ছে একটু উপরে, এই যে ছবিটাতে দেখা যাচ্ছে শেখ ভাষণ দিতে 10 লাখ মানুষ এখানে উপস্থিত, সেখানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ভাষণ দিচ্ছে এবং এই ভাষণটা খুবই গুরুত্বপূর্ণ আমাদের বাঙালি জাতির জন্য। আমরা নিচে যখন আরো পড়বো তখন কিন্তু প্রত্যেকটা লাইনই আমরা মনোযোগ সহকারে শুনবো এবং বোঝার চেষ্টা করব। এখানে বলা হয়েছে বঙ্গবন্ধু 1971 সালে 1 মার্চ থেকে ইয়াইয়া ও তার সহযোগী ভুট্টো কর্মকাণ্ড দেখে বুঝেছিলেন এরা নিয়মতান্ত্রিক উপায়ে ক্ষমতা হস্তান্তর করবে না। নির্বাচন হওয়ার পরে যারা নির্বাচনে জয়ী হয় তারা কিন্তু, যারা আগে শাসক থাকে তারা কিন্তু নির্বাচন জয়ীদের হাতে তাদের সেই ক্ষমতা কিন্তু খুব সুন্দর করে বুঝিয়ে দেয়, কিন্তু এখানে ইয়াইয়া খান এবং ভুট্টো তারা এটা কোনোভাবেই দিবে না, এটা আমাদের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বুঝতে পেরেছিলেন। তাই তিনি এদিকে আলোচনা ও অন্যদিকে চূড়ান্ত সংগ্রাম ও ত্যাগের মাধ্যমে স্বাধীনতার জন্য জাতিকে প্রস্তুত হতে আহ্বান জানান। প্রয়োজনে যুদ্ধের মাধ্যমে স্বাধীনতা অর্জনের জন্য তিনি বলেন, প্রত্যেক গ্রাম প্রত্যেক মহল্লায় আওয়ামী লীগের নেতৃত্বে সংগ্রাম পরিষদ গড়ে তোলা এবং তোমাদের যা কিছু আছে তাই নিয়ে প্রস্তুত থাকো। বক্তৃতায় আর এক জায়গায় তিনি বলেন, প্রত্যেক ঘরে ঘরে দুর্গ গড়ে তুলো। এখানে কিন্তু আমাদেরকে নিজেদেরই সচেতন হতে বলা হচ্ছে, কারণ এটা আমাদের রাষ্ট্র, আমাদের দেশ। তোমাদের যা কিছু আছে তাই নিয়ে শত্রুর মোকাবেলা করতে হবে, এ কথায় গেরিলা যুদ্ধের মাধ্যমে বাংলাদেশকে মুক্ত করার প্রকাশ্য নির্দেশনা পাওয়া যায়। 10 লক্ষ লোকের উপস্থিতিতে তিনি তার এই বক্তৃতায় বাংলাদেশ শব্দটি ব্যবহার করে ভবিষ্যৎ নতুন রাষ্ট্রের নামকরণ চূড়ান্ত করেন। এটা আসলে একটা খুবই ঐতিহাসিক দিন, যেখানে আমরা আমাদের বাংলাদেশ, যেটাকে আমরা সব জায়গায় পরিচিতভাবে তুলে ধরি বাংলাদেশ, এই নামটা কিন্তু ওই দিনই আমাদের চূড়ান্ত করা হয়েছিল। ভাষণের বঙ্গবন্ধুর ভাষণের গুরুত্বপূর্ণ দিক হচ্ছে সরাসরি স্বাধীনতার কথা না বলেও বাঙালিকে তিনি স্বাধীনতার জন্য প্রস্তুত করেন। বক্তৃতার শেষ অংশে এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম ঘোষণা দিয়ে তিনি স্পষ্টভাবেই স্বাধীনতার ডাক দেন। বক্তৃতায় বঙ্গবন্ধু নিয়মতান্ত্রিকভাবে ক্ষমতা হস্তান্তরের পথ উন্মোচিত করতে ইয়াইয়া ঘোষিত 25 মার্চ জাতীয় পরিষদের অধিবেশনে যোগদান করার ব্যাপারে 4টি পূর্ব শর্ত ঘোষণা করেন। এই 4টা পূর্ব শর্ত হচ্ছে সামরিক আইন প্রত্যাহার, নির্বাচিত গণপ্রতিনিধিদের কাছে ক্ষমতা হস্তান্তর, সেনাবাহিনীর গণহত্যার তদন্ত, সৈন্যদের ব্যারাকে ফিরিয়ে নেওয়া। এই দাবিগুলো মেনে না নেওয়া পর্যন্ত তিনি অসহযোগ আন্দোলন অব্যাহত রাখার নির্দেশ দেন। ইয়াইয়া নেতৃত্বে পাকিস্তানের সামরিক শাসকেরা বঙ্গবন্ধুর গণতান্ত্রিকের দাবিগুলো কখনোই মেনে নেয়নি, ফলে বাঙালি আন্দোলন বেগবান হয়ে ওঠে। এতটুকু আলোচনায় কিন্তু আসলে খুব গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো হইতেছে, যে এখানে আমাদের ক্ষমতা আমাদেরকে না দেওয়ার জন্যই কিন্তু আমাদের এত কর্মসূচির প্রয়োজন হচ্ছে, কারণ আমরা নির্বাচিত, আমরা নির্বাচনে জয়লাভ করেছি। কিন্তু দেখা যাচ্ছে এই আলোচনায়, এই 7ই মার্চের ভাষণের এইটুকুতে সবচেয়ে মানে
যেটা আমরা সবচেয়ে বেশি বুঝতে পারি সেটা হচ্ছে আমাদের সরাসরি স্বাধীনতার কথা না বলেও কিন্তু বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদের স্বাধীনতার জন্য প্রস্তুত করে তোলেন। আমাদেরকে সে সরাসরি বলেনি, কিন্তু আমাদেরকে সে বোঝাইছে যে আমরা এখন স্বাধীনতার মুক্তিযুদ্ধ করার জন্য প্রস্তুত। এবং তিনি তার বক্তৃতায় ভবিষ্যৎ নতুন দেশ রাষ্ট্রের নামকরণ চূড়ান্ত করে, আর নামটি হলো বাংলাদেশ। আচ্ছা, এরপরে আমরা দেখব বঙ্গবন্ধু 7ই মার্চের ভাষণ ছিল বাঙালির মুক্তির সনদ। এই ভাষণ সারা দেশের মানুষকে স্বাধীনতার মন্ত্রে উজ্জীবিত করে, তাদের ঐক্যবদ্ধ করে এবং সর্বোচ্চ ত্যাগ স্বীকার করে, দেশের কাজে ঝাঁপিয়ে পড়তে উদ্বুদ্ধ করে। এই ভাষণ যেন জাদুর স্পর্শে বাঙালি জাতিকে বীরের জাতিতে রূপান্তরিত করেছে। তার অনেকেই মনে করেন এ ভাষণ বিশ্বের রাজনৈতিক ইতিহাসের এক অনন্য দৃষ্টান্ত। ইউনেস্কো 2017 সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক 7ই মার্চের ভাষণকে ওয়ার্ল্ড ডকুমেন্টারি হেরিটেজ হিসেবে স্বীকৃতি দিয়েছে। এই লাইনগুলো কিন্তু শিক্ষার্থীরা মনে রাখা খুব বেশি প্রয়োজন, যে এই 7ই মার্চের ভাষণটা কিন্তু আমাদের দেশেই প্রভাব ফেলেনি, বিশ্বের অনেক রাজনৈতিক ইতিহাসেও কিন্তু এটা একটা অত্যন্ত দৃষ্টান্তমূলক হিসেবে দেখা যায়। এই ভাষণ ওয়ার্ল্ড ইন্টারন্যাশনাল রেজিস্টারের গুরুত্বপূর্ণ ডকুমেন্টারি ঐতিহ্য হিসেবে ইউনেস্কো অন্তর্ভুক্ত করেছে। বঙ্গবন্ধুর এই ভাষণ পৃথিবীর একমাত্র অলিখিত ভাষণ হিসেবে বিশ্বের ঐতিহ্যের তালিকায় অন্তর্ভুক্ত হয়েছে। এই ভাষণের নির্দেশনা অনুযায়ী ঐক্যবদ্ধ জনগণ অসহযোগ আন্দোলনের অংশ নেয় এবং মুক্তি সংগ্রামে ঝাঁপিয়ে পড়ে। বঙ্গবন্ধুর ঘোষণা অনুযায়ী দেশের স্কুল, কলেজ, অফিস, আদালত, কলকারখানা সব বন্ধ হয়ে যায়। বিক্ষুব্ধ জনতা পাকিস্তানি বাহিনীকে বিভিন্ন স্থানে প্রতিরোধ করতে থাকে। খাজনা ট্যাক্স আদায় বন্ধ হয়ে যায়। সেনানিবাস ব্যতীত সর্বত্র বঙ্গবন্ধুর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠিত হয়। গভর্নর হাউস, সেনানিবাস কিংবা সচিবালয় থেকে নয়, সেদিন বাংলাদেশ পরিচালিত হয় বঙ্গবন্ধুর 32 নম্বর ধানমন্ডির বাড়ি থেকে। এটাই হয় সরকারের কার্যালয়। আর আওয়ামী লীগের সদর দপ্তর দলের সাধারণ সম্পাদক তাজউদ্দিন আহমেদ নেতৃত্বে বঙ্গবন্ধুর নির্দেশনাগুলো বাস্তবায়নের কাজ চলছিল। অবস্থা উপলব্ধি করে ইয়াইয়া 15ই মার্চ ঢাকা সফরে আসেন এবং বঙ্গবন্ধুর সাথে আলোচনার প্রস্তাব দেন। 16ই মার্চ থেকে আলোচনা শুরু হয়। 22শে মার্চ জুলফিকার আলী ভুট্টো ঢাকায় আসেন এবং আলোচনা অংশ নেন। আলোচনা ব্যর্থ করে বাঙালির নিধনের নির্দেশনা দিয়ে 25শে মার্চ রাতে ইয়াইয়া ভুট্টো ঢাকা ত্যাগ করেন। আর ওই দিন মধ্যরাতে তারা বাঙালিদের উপর চরম আঘাত হানে। ওই কাল রাতে পাকিস্তানি সেনারা অসংখ্য বাঙালিকে নির্বিচারে হত্যা করে। আসলে এতটুকু আলোচনা থেকে কিন্তু 7ই মার্চে যে ভাষণের কার্যকলাপগুলো অলরেডি তখন শুরু হয়ে গেছে। বঙ্গবন্ধুর কথা অনুযায়ী দেশের প্রত্যেকটা জায়গায় কিন্তু এর প্রভাব পড়ছে। সব ধরনের লোক, উচ্চবিত্ত থেকে নিম্নবিত্ত সব ধরনের শ্রেণী পেশার লোকেরাই কিন্তু বঙ্গবন্ধু শেখ মুজিবুর এই ভাষণটাকে গুরুত্ব সহকারে দেখেছে। এবং এই ভাষণটা শুধু যে আমাদের বাংলাদেশের জন্য একটা মানে বিরাট বড় ভূমিকা পালন করছে তা কিন্তু না, এটা বিশ্বের অনেক রাজনৈতিক ইতিহাসে এই ভাষণটা এখনও অনেকভাবে প্রকাশিত হয়। কারণ তার কথাগুলো খুবই মানে পরিষ্কার ছিল যে আমরা আমাদের বাংলাদেশকে আমাদের মতো করে আমরা চালাবো, এখানে বিদেশি কোনো শাসক দ্বারা এখানে শাসিত হতে দেওয়া যাবে না। এই অধ্যায়টা কিন্তু এই পাঠ দ্বিতীয় থেকে কিন্তু আমাদের অনেক কিছু জানার আছে। আর তোমরা অবশ্যই এই পাঠটাকে যদি আরও 2-3 বার ভালো করে পড়ো তাহলে অবশ্যই তোমরা এটাকে বুঝতে পারবে। তাহলে আশা করি তোমরা এটা পড়বে এবং সব কিছুই ভালোভাবে বুঝতে পারবা।